নমস্কার, আমি সুরঞ্জন, আপনারা দেখছেন ম্যাক্স টিভি। আজ ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যে শুরু হয়ে গেল টি টোয়েন্টি সিরিজের 3 ম্যাচের প্রথম ম্যাচটি, এবং সেই ম্যাচে ভারত জয়লাভ করেছে 8 উইকেটে। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন অর্শদীপ সিং, 4 ওভারে 32 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন, এবং দীপক চাহার যথেষ্ট ভালো বল করেছেন, সুইং বল, এবং সুইংয়ে রীতিমতো পর্যুদস্ত হয়েছে সাউথ আফ্রিকা। আর অক্ষর প্যাটেল তার ফর্ম বজায় রেখেছেন, 26 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন। একটু অদ্ভুত লেগেছে পিচের চরিত্র, ঘাসের পিচ ছিল, 2 পেস উইকেট ছিল, বল যথেষ্টভাবে সারা 40 ওভারই বল মোটামুটি সুইং করেছে, কিন্তু বাবুমা সাউথ আফ্রিকান ক্যাপ্টেন আমার মনে হয়েছে 106 রান প্রোটেকশন করতে গিয়ে তিনি অযথা পার্নেল এবং রাবাডাকে ধরে রাখলেন শেষ পর্যন্ত, এবং মাঝখানে সামসি এবং মহারাজকে দিয়ে বল করিয়েছেন, যার পূর্ণ সদ্ব্যবহার করেছেন কেএল রাহুল এবং সূর্যকুমার যাদব। কেএল রাহুল প্রত্যয়ের সঙ্গে ব্যাট করেছেন, যে ব্যাটটি করা প্রয়োজন ছিল সেই ব্যাটটি করেছেন। অর্থাৎ গত ভিডিওতে যেটা আমি বলেছিলাম যে ভারতীয় ব্যাটসম্যানরা কিন্তু তাদের নির্ভরতা ক্রমশ বাড়াচ্ছেন, অর্থাৎ বিরাট কোহলি, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, কেএল রাহুল। আজকে সূর্যকুমার যাদব এবং কেএল রাহুল খেলেছেন যথারীতি বিরাট কোহলি, এবং রোহিত শর্মা ব্যর্থ হয়েছেন। বিরাট কোহলিকে আজকে একটু ছটফটে লাগছিল ক্রিজে, এবং একটি ওয়াইড বল, মোটামুটি অফ স্টাম্পের বাইরের বল, গতি ছিল শর্ট অফ লেন্থ, অল্প একটু মুভ করেছিল, উনি কাট করতে গিয়ে কট বিহাইন্ড হয়েছেন, মানে হাফ হার্টেড একটা কাট করেছেন, কিন্তু উনি অনেক যতটুকু সময় ছিলেন, অল্প সময় ছিলেন, উনি দেরিতে খেলছিলেন, যেটা আমি বারবার করে বলছি। তবে আশাহতা হওয়ার কিছু নেই, যেদিন বিরাট কোহলি বা রোহিত শর্মা খেলতে পারছেন না সেদিনকে আবার কেএল রাহুলকে যথেষ্ট আত্মপ্রত্যয়ী মনে হয়েছে, এবং আজকে কঠিন উইকেটে যে প্রত্যয়ের সঙ্গে ব্যাট করেছেন সেটা প্রশংসার যোগ্য। আর সূর্যকুমার যাদবের কথা না বলাই ভালো, তিনি যথারীতি তার যেরকম খেলা দরকার সেরকমই খেলেছেন, এবং সাউথ আফ্রিকাও বোধ হয় আশা করেনি এই ধরনের উইকেট। ভারত টসে জিতে ফিল্ডিং নিয়েছিল এবং তারপরে সুইংয়ে পর্যুদস্ত করেছে সাউথ আফ্রিকাকে। সবথেকে দুটি অসাধারণ বল, টিম বাবুমা তাকে যে বলটাতে দীপক চাহার আউট করেছেন তার আগে তাকে সেট করেছেন আউটসাইড দি অফ স্টাম্প, অফ স্টাম্পের বাইরে বল করছিলেন এবং আউটসুইং করছিলেন, আউটসুইং করছিলেন, করতে করতে হঠাৎ করে একটি বল ইনসুইং করে এবং মারাত্মকভাবে ভেতর দিকে ঢোকে, এবং উনি আউটসুইংয়ের জন্য খেলতে গেছিলেন, বলটা ইনসুইং হয়। ঠিক একই জিনিস ডেভিড মিলারের ক্ষেত্রে ঘটে, টিপিক্যাল টি টোয়েন্টি শট, অফ স্টাম্পের বাইরে তার আগের বলটি আউটসুইং ছিল এবং পরের বলটি উনি আউটসুইং ভেবে খেলতে গেছেন কিন্তু বলটি ইনসুইং করেছে, অর্শদীপের বল। সুতরাং সব মিলিয়ে খুব ভালো বোলিং পারফরমেন্স, উইকেটের যথেষ্ট বেশি সদ্ব্যবহার করেছেন ভারতীয়রা সাউথ আফ্রিকানদের তুলনায়। সাউথ আফ্রিকানরা হিট দ্য ডেক বোলার, অর্থাৎ তারা তাদের বলে গতি আছে, এবং গতিতে আপনারা লক্ষ্য করেছেন যারা ম্যাচ দেখেছেন যে সূর্যকুমার যাদব একটি বল হুক করতে যান, সেটা ব্যাটের আউটার এজের ওপর দিকে লেগে বলের গতি এতটাই বেশি ছিল সেটা থার্ড ম্যানে চলে যায়, যেটা যাওয়ার কথা ছিল ফাইন লেগ দিয়ে, সেটা থার্ড ম্যান দিয়ে ছয় হয়। আর পরের বলটাতে তো অসাধারণ ফ্লিক, অসাধারণ স্পেশালাইজ ফ্লিক, যেটার জন্য সূর্যকুমার যাদব একদম প্রত্যয় নিয়ে যে খেলাটি খেলেন, 360 ডিগ্রি যে কোনো দিকে উনি মারতে পারেন, যে অবলীলাক্রমে মারেন, এবং যেটা অন্য কোনো ব্যাটসম্যানের পক্ষে বিশ্বে সম্ভব বলে আমার অন্তত মনে হয় না। আজকে টিমটি এরকম ছিল, কেএল রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, তারপরে হচ্ছে ঋষভ পন্ত,
অক্ষর প্যাটেল, হর্ষল প্যাটেল, দীপক চাহার, রবিচন্দ্রন অশ্বিন, অর্শদীপ সিং, এই যে এবং দিনেশ কার্তিক। সুতরাং লম্বা ব্যাটিং ডেপথ এবং সেই সঙ্গে বোলিং ডেপথ, সেই সঙ্গে অলরাউন্ডার সব মিলিয়ে দীপক চাহার যদি এইভাবে বল করতে থাকেন, তাহলে ভুবনেশ্বর কুমারকে টপকে যদি উনি ভারতীয় প্রথম এগারোয় ঢুকে পড়েন বিশ্বকাপে, সেটাতে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। পাকিস্তান 5 রানে জয়লাভ করেছে ইংল্যান্ডের সাথে সিরিজে, মঈন আলি অধিনায়কত্ব করেছেন, পাকিস্তান 3-2 সিরিজ জিতেছে, কষ্টার্জিত জিত, এবং আমাদের প্রথম খেলাই টি-20 বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে। দুজনেই 50 রান করে অপরাজিত থেকে গিয়েছেন, যেটা কিনা কে এল রাহুলকে ভবিষ্যতে আত্মবিশ্বাসী করে তুলবে বিশ্বকাপের আগে, এবং আরও বেশি প্রত্যয়ের সঙ্গে ব্যাট করতে তাকে দেখা যাবে। তিনি ইন্টারভিউতে বলছিলেন যে এটা যে ধরনের উইকেট, তাতে যদি বেশি ডিফেন্ড করতে যাওয়া যায় তাহলে পরে তার পক্ষে মুশকিল হতো, তাই জন্য তার যেটা ন্যাচারাল খেলা, যেটা তিনি খেলে অভ্যস্ত, সেটাই তিনি খেলেছেন। আর সূর্যকুমার যাদব যদি অপর দিকে থাকেন, তাহলে অন্য ব্যাটসম্যানের কাছে সেটা সুবিধে হয়ে যায়, যার জন্য গত ভিডিওতে আমি বলেছিলাম যে বিরাট কোহলি বা রোহিত শর্মার অনেক বুদ্ধিদীপ্ত ইনিংস খেলা উচিত, যেটা বিরাট কোহলি গেল ম্যাচে খেলেছিলেন, এবং আগামী ম্যাচগুলোতেও একইভাবে বিরাট কোহলির খেলা উচিত। কারণ যত বেশি উনি ক্রিজে থাকবেন, যত বেশি খেলবেন, স্ট্রাইক রেট যাই হোক না কেন, অন্যদিকে যারা আছেন তারা কিন্তু স্ট্রাইক রেটটাকে বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্যে যথেষ্ট, এবং যে ডেপথ, তাতে যখন হার্দিক পান্ডিয়া ফিরে আসবেন অবভিয়াসলি ঋষভ পন্থের জায়গায়, আর জসপ্রীত বুমরা কার জায়গায় ফিরে আসবেন সেটা দেখার, কারণ দীপক চাহার যদি এইভাবে বল করেন, অর্শদীপকে বাদ দেওয়ার কোনো প্রশ্ন উঠছে না ব্যাটিংয়ে, বোলিংয়ের ক্ষেত্রে যে ভ্যারাইটি প্রয়োজন সেই প্রয়োজনীয়তা জন্যে অর্শদীপকে রাখা উচিত, এবং অর্শদীপ যেভাবে বল করছেন তাতে অর্শদীপকেও বাদ দেওয়া খুব মুশকিল। মূলত হর্ষল প্যাটেলও কিন্তু আস্তে আস্তে ছন্দে ফিরে আসছেন, যেটা আমি বলেছিলাম গত ভিডিওয়ে। তো সব মিলিয়ে টি-20 বিশ্বকাপ, যেটা 23 পাকিস্তানের সঙ্গে মেলবোর্নে হবে, তার আগে খুব ভালো শুরু, এবং পরের খেলা গৌহাটিতে, সেখানেও যেটা শোনা যাচ্ছে সেখানেও একই ধরনের পিচের অবস্থা হতে পারে। এখন সব সময় টস জিতবো ম্যাচ জিতবো এরকম ঘটনাটা ঘটে না, আজকে রোহিত শর্মা টসে জিতেছেন, পরের দিন হেরেও যেতে পারেন, এবং যদি এই পরিস্থিতি হয়, আজকে যে পিচের অবস্থা ছিল এটা নিয়ে প্রশ্ন উঠছে যে টি-20 পিচ এরকম হওয়া উচিত কি উচিত না, এরকম পিচ কিন্তু ভারতে খুব একটা দেখা যায়নি, একদমই ব্যাটিংয়ের জন্যে খুব মুশকিল, মানে ব্যাটিংয়ের জন্যে খুব ধৈর্যশীল হতে হবে, শর্ট সিলেকশন খুব প্রপার হতে হবে, তবেই সেই ব্যাটসম্যান সফলতা পাবেন। সব মিলিয়ে খুব ভালো শুরু, আশার আলো এটাই যে প্রথম 3 ব্যাটসম্যান, যদিও রোহিত শর্মা আজকে 0 আউট হয়ে গিয়েছেন, কিন্তু তার মানে কি তিনি কিন্তু আউট অফ ফর্ম নন। এই সিরিজটিও ভারতীয় দল জিতলে অবাক হওয়ার কিছু থাকবে না। অনেক অনেক ধন্যবাদ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, এবং কোনো একটি খেলায়, খেলার শেষে আমি লাইভে আপনাদের সঙ্গে থাকব, আপনাদের সঙ্গে কথা বলবো, পুরো সিরিজ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। অনেক অনেক ধন্যবাদ।